দর্শকের ভালোবাসায় তেসরা জুলাই এনটিভি ২০ বছর পূর্ণ করে পদার্পণ করল ২১ বছরে। পালিত হলো দর্শক নন্দিত চ্যানেলটির জন্মদিন। প্রতিষ্ঠা বার্ষিকী দেশের সব জেলায় শোভাযাত্রা, আলোচনার সভা, গাছের চারা বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এনটিভির স্বকীয়তায় ভবিষ্যতে সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা অতিথিদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সংবাদে নিরপেক্ষতা, অনুষ্ঠানে মানবিক জীবনের গুরুত্ব বহন করে হাঁটিহাঁটি করে ২১ বছরে এনটিভি। এ উপলক্ষে পঞ্চগড়ে গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আলোচনা সভা শেষে কেক কাটা হয়, পরে গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। ছিল বর্ণাঢ্য আয়োজন। নোয়াখালীতে জন্মদিনের কেক কাটা শেষে এনটিভির পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয় বৃক্ষপ্রেমীদের মাঝে। পটুয়াখালীতেও নানা আয়োজনে পালিত হয় জনপ্রিয় চ্যানেলটির জন্মদিন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাগুরায় এনটিভির জন্মদিনে র্যালি, কেক কাটা, আলোচনা সভা সহ নানা আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পার্বত্য জেলা রাঙামাটিতেও পালিত হয় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। এ সময় পৌর মেয়র কালায়ন চাকমা সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া কুড়িগ্রাম, চাঁদপুর, ফিরোজপুর সহ দেশের বিভিন্ন জেলায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকে আমন্ত্রিত অতিথিদের প্রত্যাশা, বস্তুনিষ্ঠ সংবাদ ও বৈচিত্র্যময় অনুষ্ঠানে স্বচ্ছ প্রতিবিম্ব হয়ে থাকবে তাদের প্রিয় এই চ্যানেল। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।